Welcome to our first computer demonstration class with computer lab. Follow the screen. Our topics is computer. Computer টা কি? আমরা তথ্য প্রযুক্তির ক্লাসে এসে প্রথমে যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি কম্পিউটার, তাই না? কম্পিউটারটা আমরা একটু বোর্ডে খেয়াল করি, কম্পিউটারটা দেখো বোর্ডে কিন্তু দেওয়া আছে। কম্পিউটার শব্দটি সাধারণত কি গণকযন্ত্র, তাই না? গণকযন্ত্র, এটা ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি। তারপরে কম্পিউটার বিভিন্ন ধরনের হিসাব নিকাশে কাজ করতে পারে, তাই না? কম্পিউটার বিভিন্ন ধরনের জটিল এবং সহজ সব ধরনের কাজ খুব সহজেই করে দিতে পারে। দেখো এখানে বলছে যে যোগ বিয়োগ গুণ ভাগ সকল ধরনের কাজ করা যায় কম্পিউটার দিয়ে, তাই না? এখানে তোমরা কি করছো? সমাধান করা যায়, তাই না? এবং কম্পিউটার একটা ইলেকট্রনিক্স যন্ত্র, তাই না? তো ঠিক আছে, আমরা কম্পিউটার বিষয়ে কম্পিউটারটা কি সেটা জানতে পারলাম। আমাদের এর পরবর্তীটা বিষয় হচ্ছে কম্পিউটারের ব্যবহার। কম্পিউটারের ব্যবহার দেওয়া আছে দাপ্তরিক কাজে, ব্যাংকিং এর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, কলকারখানায় প্রকাশনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, তারপরে শিক্ষা ক্ষেত্রে, বিরোধের ক্ষেত্রে, যাবতীয় কাজে কিন্তু কম্পিউটার ব্যবহার হয়, তাই না? দেখো সব কিন্তু বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে কিছু কিছু অনলাইন মাধ্যম দিয়েও আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। ওই পাশে দেখো দেওয়া আছে শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, কিশোর বাতায়ন, ইবুক, ক্যান্ডিডেট স্কুল, বিদ্যালয় ব্যবস্থাপনা সফটওয়্যার, এই সমস্ত ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমরা কম্পিউটার ব্যবহারের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের আমাদের শিক্ষামূলক বা আমাদের পাঠ্য বিষয়ে অনেক তথ্য জানতে পারি। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে এই কম্পিউটার আবিষ্কারে, যখন সর্বপ্রথম যখন কম্পিউটার আবিষ্কার হলো তখন থেকে আজ পর্যন্ত কম্পিউটারের বিভিন্ন রকম কিন্তু আবিষ্কারের পার্থক্য বা কম্পিউটার কোন ধরনের কিভাবে কাজ করে এর একটা তারতম্য আছে আর কি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কম্পিউটার তার কাজ করেছিল আর কি। এখন বর্তমানে যে কম্পিউটার এবং শুরুর দিকে কম্পিউটার কিন্তু একরকম নয়, তাই না? আগে কম্পিউটার ছিল খুব স্লো, অনেক বড় এবং দেখতেও কেমন, মানে ওজন করা যেত না, অনেক ওয়েট করা যেত না।